এখন দেখেন আগে এই দিকে ঘুরছিল এখন উল্টা দিকে ঘুরবে দেখেন এখন এই দিকে ঘুরছে এখন এটা এই মোটরটা উপরের দিকে বাতাস দিচ্ছে এখন উপরের দিকে মজার একটা জিনিস শিখবো সেটা হচ্ছে একটা ড্রোনের মোটরকে কিভাবে ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো যায় এটা আমরা আজকে দেখব তো এই টপিকটা নিয়ে ভিডিও করা উচিত হলো কিনা আমি জানি না তবে যারা কেটে কেটে ভিডিও দেখেন বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা সব স্পেসিফিক প্রবলেমগুলো সলভ করতে পারে না স্পেসিফিকভাবে তো সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের যে কমেন্টগুলো ছিল কমেন্টের সাপেক্ষে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তো কথা হচ্ছে আপনার মোটরের ডিরেকশন কীভাবে চেঞ্জ করবেন আপনারা জানেন কে 2.1.5 ফ্ল্যাট কন্ট্রোলার অনুযায়ী যদি কোয়াডকপ্টার বানান তাহলে এক নম্বর মোটর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা এক নম্বর মোটর ঘুরবে ক্লকওয়াইজ দুই নম্বর কাউন্টার ক্লকওয়াইজ তিন নম্বর ক্লকওয়াইজ চার নম্বর কাউন্টার ক্লকওয়াইজ তাহলে কোনটা কোন দিকে ঘুরবে কীভাবে বুঝবেন তো ক্লকওয়াইজ জিনিসটা কী ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাঁটা তো আমার এইদিকে ঘুরে তাই না এইভাবে তো এটা কি ক্লকওয়াইজ এইভাবে আর কাউন্টার ক্লকওয়াইজ তার বিপরীত দিকে এইভাবে উল্টা করে ঘুরবে তাহলে একটা মোটর ফরওয়ার্ড বলেন বা রিভার্স বলেন অথবা বলতে পারেন ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন তো চেঞ্জ করা যায় আর এগুলো তো বিএলডিসি মোটর জাস্ট পজিটিভ নেগেটিভ চেঞ্জ করে দিলেন আর হয়ে গেল এমনটা না আপনার ইএসসি যদি পজিটিভ নেগেটিভ চেঞ্জ করে দেন সাথে সাথে ইএসসি নষ্ট হয়ে যাবে ইএসসি পুড়ে যাবে তাহলে আপনার ইএসসির পজিটিভ নেগেটিভ চেঞ্জ করা যাবে না তাহলে আপনাকে কী করতে হবে মোটরের যে ওয়্যার অর্থাৎ মোটরের তো তিনটা ওয়্যার থাকে যে কোনো দুইটা এক্সচেঞ্জ করে দেন খুলে একটা এটা আরেকটা ওটাতে লাগিয়ে দেন দেখেন মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে দেখেন আপনার ধরেন এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে যে এটা ক্লকওয়াইজ ঘুরছে আপনি যদি যে কোনো দুইটা তার এক্সচেঞ্জ করে দেন তাহলে এটা তখন কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে অর্থাৎ এই ডিরেকশনে ঘুরবে আর কোন ডিরেকশনে ঘুরছে তার উপরে বেচ করে আপনাকে পাখাটাও লাগাইতে হবে মোটর যদি ক্লকওয়াইজ হয় অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তখন আপনাকে ক্লকওয়াইজ প্রোপেলার লাগাইতে হবে তখন থ্রাস্টার নিচের দিকে তৈরি করবে অর্থাৎ বাতাস নিচের দিকে ঠেলবে আর ক্লকওয়াইজ ঘুরছে কিন্তু আপনি পাখা লাগালেন কাউন্টার ক্লকওয়াইজ তাহলে তো বাতাসটা উপরের দিকে ঠেলবে ড্রোনটা আরও নিচের দিকে নেমে যাবে তো আমরা এখন প্র্যাকটিক্যালে দেখব কিভাবে আমরা মোটরের ডিরেকশন চেঞ্জ করব তো চলেন দেখে আসি এখন আমরা দেখব একটা বিএলডিসি মোটরের কিভাবে ডিরেকশন চেঞ্জ করতে হয় কাছে আসেন প্রথমে দেখেন আমি ড্রোনটাকে অন করলাম স্টিকটা উপরে উঠালাম পাওয়ার বোতাম অন করলাম এখন রিমোটের সঙ্গে ড্রোনটা কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমি আর্ম করব ড্রোনটা আর্ম হয়ে গেল এখন এই মোটরটাকে ফলো করবেন এটা দেখেন এটা ক্লকওয়াইজ ঘুরছে অর্থাৎ এই দিকে ঘুরছে তো এই ডিরেকশনটা আমরা কীভাবে চেঞ্জ করব সেটা আমরা দেখব তো আবার ডিজার্ম করে দিলাম এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মোটরের যে কোনো দুইটা তার এক্সচেঞ্জ করে দেবো অর্থাৎ এখানে দেখেন তিনটা তার আছে মোটরের তাই না একটা লাল একটা হলুদ একটা কালো তো আমি জাস্ট একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ করে দেবো যে এটা একটা খুলবো এটা একটা খুললাম আর এটা খুলে আমি এটার সাথে লাগিয়ে দেবো এটা আমি আলাদা রেখে দিলাম এখন যাতে উল্টাপাল্টা না হয় এই যে এটা খুললাম এখন আমি এক্সচেঞ্জ করে দিলাম এই যে এক্সচেঞ্জ করে আবার এটার সঙ্গে লাগিয়ে দেবো এখন দেখেন আমি আর্ম করব এখন দেখেন আগে এই দিকে ঘুরছিল এখন উল্টা দিকে ঘুরবে দেখেন এখন এই দিকে ঘুরছে এখন এটা এই মোটরটা উপরের দিকে বাতাস দিচ্ছে এখন উপরের দিকে বাতাস দিচ্ছে কারণ এটা ক্লকওয়াইজ পাখা আপনি যদি এখানে কাউন্টার ক্লকওয়াইজ পাখা লাগান তাহলে বাতাসটা নিচের দিকেই দিত তো এইভাবে আমাদের ডিরেকশন চেঞ্জ করতে হয় তাহলে দেখেন আরেকবার দেখেন কোন দিকে ঘুরছে আরেকবার দেখেন কোন দিকে ঘুরছে দেখেন এই দিকে ঘুরছে তাই না আবার আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দেবো এবার আমরা এই দুইটা তার চেঞ্জ করে দেখি যে কোনো দুইটা তার চেঞ্জ করলে হবে এই যে এখন দেখেন আবার আগের মতোই এই দিকে ঘুরবে এই যে এখন আগের মতো আবার এই দিকে ঘুরছে তো এইভাবে আসলে মোটরের ডিরেকশন চেঞ্জ করতে হয়
আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম একটা মোটরের কিভাবে ডিরেকশন চেঞ্জ করতে হয়, ক্লকওয়াইজ কিভাবে ঘোরাবো, কাউন্টার ক্লকওয়াইজ কিভাবে ঘোরাবো, অর্থাৎ মেন পজিটিভ নেগেটিভ চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। আমরা ধীরে ধীরে অনেক অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, আরও সামনে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও অপেক্ষা করছে। তারপরেও এগুলো জিনিসের দাম বেশি আমি জানি, এটা আসলে বিদেশের কারেন্সির উপর নির্ভর করে। তো সব থেকে কম দামে যদি আমার থেকে নিতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা সাপ্লাই করতে পারি, অর্থাৎ করে থাকি আর কি। তারপরও যদি মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি নেবেন, তাহলে দারাজের মাধ্যমে নিতে পারেন, অর্থাৎ দারাজে আমাদের নিজস্ব স্টোর আছে এনএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটার ইয়াও দেওয়া থাকবে, লিঙ্কটাও দেওয়া থাকবে ডিসক্রিপশানে, অর্থাৎ আমাদের স্টোরের লিঙ্ক আর আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে এনএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রকার সমস্যা হলে আমাকে মেসেজ দিবেন, সমস্যাটা তুলে ধরবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এ পর্যন্তই, এনএস নজ।